তো ওকে তাহলে শুরু করি যেহেতু মাঝখানে আমি বিশেষ অসুস্থতায় ছিলাম সেজন্য খুব একটা ক্লাস করা হয় নাই তো আজকে আমরা শিখবো হচ্ছে মুভি এক্সপ্লেন কিভাবে করতে হয় বা মুভি এক্সপ্লেনার ভিডিও বানায় কীভাবে আমরা আর্ন করতে পারি যারা বিশেষ করে ইউটিউবে দ্রুত এবং ফেসবুকে দ্রুত সফল হতে চান তারাই শুধুমাত্র মুভি এক্সপ্লেনার ভিডিও তৈরি করে থাকে তো বিশেষ করে আমরা ইউটিউব এবং ফেসবুকে যদি আমরা বেশি স্কল করি বা যারা ফেসবুকে বা ইউটিউবে থাকি তারা এই জিনিসগুলো আমরা বেশি দেখতে পারবো কারণ আমাদের সামনে প্রতিনিয়ত মুভি এক্সপ্লেনার ভিডিও আর অনেক মানুষের করা ভিডিওগুলো আমাদের সামনে শোগ হয় যেটা আমরা দেখতে পারি ওকে দেখতে পারি এবং এই চ্যানেলগুলো খুব অল্প সময়ে ভালো পরিমাণে সাবস্ক্রাইব তৈরি করে এবং এটা কিন্তু মনিটাইজেশনও হয় এখানে কি কি রিকোয়ারমেন্ট লাগে বা আমাদের কি কি জিনিস থাকতে হবে এগুলো মোটামুটি সবাই জানে একটা রেকর্ডিং করার জন্য আপনার একটা ফোন হলেই চলবে আপনার বয়েস রেকর্ডিং করার জন্য আপনারা যারা মনে করেন যে ভয়েস ভালো না তারা চাইলে ইয়াই ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার প্রিমিয়াম ইয়া লাগবে সাবস্ক্রিপশন লাগবে সেটা আমি মনে করি একান্তই ব্যয়বহুল আর এটা আমি মনে করি যে আপনাদের জন্য খুব একটা উপকারী না আপনি যদি আপনার নিজের বয়সটাকে মানুষের সামনে উপস্থাপন করতে পারেন বা নিজের বয়সটাকে চেনাইতে পারেন একটা সময় ধরেন আপনি ইয়াই বয়স আপনার মনে হইতেছে যে ইয়াই বয়স দিলে আপনার কাছে ভালো লাগবে কিন্তু একটা সময় এটা ভালো লাগবে না তখন আপনার বয়সটাই যেরকম আসুক ভালো মন্দ খারাপ প্রথম অবস্থায় একদম আহামরি অনেক সুন্দর হবে না এটা স্বাভাবিক কিন্তু দিন দিয়ে মানে প্রতিনিয়ত কাজ করতে করতে এটা দেখতে পারবেন যে আপনার বয়স আপনার স্কিল ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট হবে এবং আপনি অনর্গল এই ধরনের কথা বা এই মুভি এক্সপ্লেনার যে ভিডিওর যে আপনার যে একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে সেটা কিন্তু ইআই বয়েস দেয় কখনোই সম্ভব না বা এক একটা দুর্ঘটনায় ধরেন আপনার ইআই বয়েসটা চলে গেল বা হারাই ফেললেন বা ওই বয়েস এভারটা আর খুঁজে পেলেন না পরে আপনার চ্যানেলে বাজবে এলেমেলো কিন্তু আপনার বয়েসটা যদি থাকে সেক্ষেত্রে কখনোই হারানোর ভয় নাই। ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আমরা যদি এখানে মুভি এক্সপ্লেন লিখে সার্চ করি এরকম আমরা অনেক চ্যানেল দেখতে পারব যারা শুধুমাত্র মুভি এক্সপ্লেন করেই ইনকাম করতেছে এই ধরনের ভিডিওগুলো করতেছে দেখেন বিভিন্ন জায়গা থেকে মুভিগুলো ডাউনলোড করতেছে এই যে একটা দেখেন চ্যানেল ইজ মনিটাইজ এগুলো কিভাবে দেখতে হয় আমরা যদি সরাসরি এক্সট্রাকশন চলে যাই এক্সট্রাকশনে ওইখান থেকে আমরা জাস্ট লিখব মনিটাইজেশন চেকার তাহলে পেয়ে যাবো এই চেক করার এই এক্সট্রেকশনটা তো আমরা আশা করি এটা পেয়ে যাব। এবং এখানে এখানে দেখবেন যে সবাই মাত্র কত একশো একাত্তরটা ভিডিও পাবলিক করছে এটাও চ্যানেল কিন্তু মনিটাইজ করা এবং প্রতিটা চ্যানেলে দেখবেন যে যারা এইগুলো নিয়ে কাজ করতেছে তারা খুব অল্প সময়ে ভালো সাবস্ক্রাইব তৈরি করে ফেলে খুব ভালো সাবস্ক্রাইব আমার একজন স্টুডেন্টও আছে অনেক আগে থেকে দু হাজার বাইশ বা একুশের সালের দিকে তিনি মুভি এক্সপ্লেন করে মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতেছে আমাদের এলাকারই হুম তো এই হচ্ছে বিষয় এইখানে দেখেন এটাও কিন্তু চ্যানেল মনিটাইজ করা এটাও দেখেন মাত্র একশো তেহাত্তরটা ভিডিও পাবলিশ করছে আর এখানে আর্নিংগুলো অনেক ভালো হয়ে থাকে আর এগুলো বানানো একটু কষ্টকর কষ্টকর আমি একদম সিম্পল মেথড দেখা দিব যেটা দিয়ে আপনি খুব ইজিভাবে বানায় ফেলতে পারেন আশা করি তারপরে আপনাকে কিছুটা সময় দিতে হবে ভিডিওটা ভালোভাবে ফলো করতে হবে তাহলে আশা করি কোনো প্রকার সমস্যা হবে না যারা এই বিষয়ে ইন্টারেস্টেড আমি মনে করি তাদের জন্য ক্লাসটা বেটার হবে তো এখানে দেখেন এই একটা চ্যানেল মোটামুটি চোদ্দোশো প্লাস ভিডিও আপলোড করছে ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার আর এখানে তৈরি করছে হচ্ছে প্রায় আট লাখের মতো আর এখানে ওয়ান মিলিয়নের উপরে ইয়া করছে এগুলো হচ্ছে মূলত আপনার স্ক্রিপ্টটা কত ভালো লিখতে পারতেছেন সেটার উপর বেস করে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয়ে থাকে যদি আপনি ভিডিওগুলো দেখেন একটু পপুলার ভিডিও যদি আমরা দেখি দেখেন একটা করে ভিডিও জাস্ট একত্রিশ মিনিটের ভিডিও এখানে দেখবেন যে আপনি ভাবতে পারবেন না যে আসলে এটা কীভাবে এডিটিং করে যে এত সহজভাবে এডিটিং করা যায় এটা ভাবাও যায় না কিন্তু মনে হচ্ছে যে সম্পূর্ণ সিনেমাটা আমরা দেখতেছি তো এখানে দেখেন ছয় মিলিয়ন ভিউ হয়েছে এক বছরে এ একটা পাঁচ মিলিয়ন পাঁচ মিলিয়ন চার মিলিয়ন তিন মিলিয়ন দেখেন প্রতিটা ভিডিওই এরকম মিলিয়ন মিলিয়ন ভিউ হয় দেখেন এখানে কারিশ্মাই হচ্ছে এডিটিংয়ের এই একটা পাঁচ মিলিয়ন আর যেটা একশো মিলিয়নে গেছে দেখি তার কি অবস্থা এখানে দেখেন তেতাল্লিশ মিলিয়ন একটা ভিউ হয়েছে তিন বছরে তেতাল্লিশ মিলিয়ন ৩৮ মিলিয়ন আঠাশ মিলিয়ন এগুলো খুব ভালো পজিশন তৈরি করে ফেলছে অল্প দিনেই দেখি আমরা একটু চ্যানেলটাকে কপি করে আমরা সোশ্যাল ব্লেডে নিয়ে যাই সোশ্যাল ব্লেড আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন মানে একটু বাঙা বাঙা আসতে পারে ওকে তো এখানে দেখেন তারা মিনিমাম ইনকাম করতেছে হচ্ছে প্রায় তিন হাজার ডলার থেকে শুরু করে ছাপ্পান্ন হাজার ডলার পর্যন্ত পার মান্থ এর ভিতরে থাকে কিন্তু এটা তিন ডাবল হয় সবসময় আর এখানে যদি আমরা আরেকটা চ্যানেলকে আমরা আইডিয়ার জন্য দেখতে পারি অ্যাড স্টোরি বা অ্যাস্ট স্টোরি তো এখানে দেখতেছেন এখানে তিনি কামাইতেছে হচ্ছে মিনিমাম সত্তর হাজার টাকা মানে প্রায় সাতশো ডলার মতো আর সর্বোচ্চ কামাইতেছে এগারো হাজার ডলার অ্যাভারেজ তাও প্রায় এখান থেকে প্রায় দুই লক্ষ টাকা দেড় লক্ষ টাকার মতো আর্ন করতেছে শুধু মুভি এক্সপ্লেনার ভিডিও বানায় সাবস্ক্রাইবার আট লাখ হ্যাঁ আরও বেশি ইনকাম করতেছে এখানে স্পন্সারশিপ তো থাকেই আরও অনেক কিছু থাকে হ্যাঁ স্পন্সার শিপ থেকে আরও বারো আর্ন আসে তো এই একটা দেখি ওয়ান মিলিয়ন এখানে তার কি অবস্থা এখানে আপনি খুঁজলে এরকম অনেক চ্যানেল পাবেন যারা শুধু এইগুলোই করতেছে এখানে শুধু ফেসবুক না ইউটিউব থেকেও কিন্তু ভালো পরিমাণে আর্ন করতেছে ফেসবুক ইউটিউব দুইটা সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতেই পাবলিশ করতেছে দেখা যাচ্ছে দুইটা থেকে আর্ন করতেছে এখানে দেখেন মিনিমাম বলতেছে দুই হাজার ডলার এবং সর্বোচ্চ ছত্রিশ হাজার ডলার পর্যন্ত পার মান্থ আর্ন করতেছে এটা জয়েন করতে হচ্ছে দুই হাজার একুশ সালে মোটামুটি ইন্টারটেনমেন্ট ক্যাটাগরি এখানে একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে এই এই যে চ্যানেলটা মেক করছে তারা এটা কোন ক্যাটাগরিতে এই চ্যানেলটা যাচ্ছে এটা হচ্ছে ইন্টারটেনমেন্ট ক্যাটাগরি আমরা যদি আবার একটু রিসার্চ করি প্রথম থেকে তাহলে এটাও দেখতে পারবো এটা কোন ক্যাটাগরিতে এগুলো চ্যানেল যখন আমরা ক্যাটাগরি সেট করব তখন এগুলো কিন্তু খেয়াল করতে হবে দেখেন এটাও কিন্তু ইন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে চলে গেছে তার মানে তিনি মুভি এক্সপ্লেন করতেছে কিন্তু ইন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে অ্যাড করে হ্যাঁ আর এখানে কান্টি হচ্ছে ইন্ডিয়া দিয়ে রাখছে সমস্যা নেই আমরা আমাদের মতো করে নিতে পারবো তো এই মুভিগুলো কোথা থেকে ইয়া করব। মুভি থেকে প্রথমে আমাদের মুভিগুলো ডাউনলোড করতে হবে ভালো কোনো সোর্স থেকে যদি আপনার নেটফ্লিক্স নেটফ্লিক্সের যদি অ্যাকাউন্ট থাকে বা সেখানে যদি আপনার সাবস্ক্রিপশন কিনা থাকে সেখান থেকে আপনি নিতে পারেন আর যদি না হয় তাহলে গোকো টু নামের একটা আছে গোকো গো কো টু মেবি গোকো ডট টু এই একটা সাইট আছে এখানে দেখতে পারেন তারপরে আপনি যদি চান এখানে লিখতে পারেন অনলাইন বাংলাদেশে যারা আছেন তাদের জন্য এগুলো দেখাচ্ছি হ্যাঁ আমরা অনলাইনে লিখতে পারি অনলাইন মুভি সার্ভার অল তাহলে এখানে দেখতে পারবেন এই একটা সার্ভার মুভি সাইট বা মুভি সিটি যেটা আছে এটা আপনি দেখতে পারেন এখানে অনেক ইয়া পাবেন মুভি পাবেন তারপরে আপনি সাইটের লিস্ট পাবেন মানে বিভিন্ন সার্ভারের লিস্ট পাবেন আর যারা মূলত ওয়াইফাই কানেকশন দেয় তাদের কাছে মুভি সাইটগুলো দেওয়া থাকে আপনার অপারেটার সাথে বা আপনার ওয়াইফাই কানেকশন যারা দিয়েছে তাদের সাথে কন্টাক্ট করতে পারেন বলতে পারেন যে আমাকে কোন মুভি সার্ভারটা দিয়েছেন আমাকে সে নামটা দেন বা লিঙ্কটা দেন আমি দেখতে পারবো এখানে দেখবেন যদি আপনার যেমন আমাদের এখানে কিছু থাকে যেমন নাগরদোলা থাকে তারপরে হচ্ছে এই যে একটা আছে এরকম মুভি হোপ আছে তো এরকম ঢাকা আছে এরকম আছে বিভিন্ন ওয়াইফাই কানেকশন যারা দিয়ে থাকে তাদের কাছে গেলে এগুলো বলে দিবে যে আপনার জন্য কোনটা বেটার ধরেন আমি যদি এখানে যদি ধরেন মুভি মেলা বা এটাতে যদি যাই দেখি নেয় কি না দেখেন আমাকে কিন্তু নিবে না এরকম দেখাবে কিন্তু যদি আপনার নেট কানেকশনের সাথে বা আপনার অপারেটারের সাথে যদি তাদের সাথে সংযোগ থাকে তাহলে দেখা যাবে যে এই সাইটগুলো আপনার ওইখানে ইনস্টল হবে বা কাজ করবে ঠিক আছে আর এইরকম সাইট এরকম আছে এরকম অনেক সাইট পাবেন যেগুলো থেকে ফ্রিতে ছবি ডাউনলোড করতে পারবেন আর এটা সব থেকে বেটার হয় আপনি যদি যাদের মাধ্যম থেকে ওয়াইফাই নিসেন তাদেরকে বললেই তারা আপনার মুভিস দেখার জন্য সাইটগুলো দিয়ে দিবে হ্যাঁ এটা বেটার হবে আপনি ওইখান থেকে নিতে পারেন অথবা আমি আপনাকে দুইটা দিয়ে দিব ওইখান থেকে আপনি চাইলে মুভিগুলো ডাউনলোড করে নিতে পারেন এই যে একটা দেখেন এম এম এল ডাব্লিউ বিডি ডট কম এটা আপনি ব্যবহার করতে পারেন আমি লিস্টগুলো দিয়ে দিচ্ছি দুইটা আপাতত এই দুইটা নেন এই দুইটা দেখে আপাতত তো কাজ চালাতে পারবেন আমি ফেসবুকে দিয়ে দিচ্ছি সবই দেব হ্যাঁ আস্তে আস্তে সবই দেব আর আপনারা একটু দেখবেন যে আপনার কোন নেটওয়ার্কের আন্ডারে আছেন যেমন আমার এখানে হচ্ছে মূলত একটা হচ্ছে এফএনএফ আর একটা হচ্ছে আপনার কার্নিভাল এখন আপনারও ওইখানে যদি ভিন্ন হয় তাহলে তো আমার এই যদি আমি দেই সেটা কাজে লাগবে না আর যারা নেটফ্লিক্স ব্যবহার করতেছেন তাদের জন্য তো কোনো সমস্যাই নেই তারা ফ্রিতেই বা প্রিমিয়ামে সব ধরনের ছবিগুলো ডাউনলোড করে ফেলতে পারতেছেন হ্যাঁ আর অনেক মুভি সাইট আছে ওগুলো থেকে ধরেন এখান থেকে আমরা একটা সাইটে চলে যাব। ধরেন এ একটা আছে এই একটা আছে হ্যাঁ তো এই দুটি আমি দিয়ে দিছি ধরেন এখান থেকে আমি ধরেন এই একটা ছবির আমি স্কিপ প্রথমে কি করতে হবে আমাদের একটা মুভি এক্সপ্লেন আর ভিডিও বানাইতে গেলে বা এক্সপ্লেনশন ভিডিও বানাইতে গেলে আমাদের কিছু স্কিপ লাগবে যে হয়তো আমাদের এখানে কি করতে হবে হয় আমাদের এই ছবিটা ফুল দেখতে হবে প্রথম থেকে দেখতে হবে দেখে এই মুভির ভিতরে কী আছে আমাদের সংক্ষিপ্ত লিখতে হবে তারপরে বলতে হবে তাই না এখন এখন এত সময় তো আমাদের হবে না যে একটা ছবি তিন ঘন্টা বয়াবে দেখব দেখার পর তারপরে এটার ভিতরে কী কী আছে সেটা নিয়ে এক গল্প লিখব লেখার পরে সেটাকে সুন্দর করে সাজাবো সাজানোর পর তারপরে কি করবো আমি তারপরে ভিডিও বানাবো এত সময় যদি আমরা করি তাহলে তো অনেক টাইমের ব্যাপার তো আমরা ধরেন এই একটা মুভি আমি এখান থেকে ওপেন করি দেখি ওপেন হয় কি না ওকে দেখেন ডাউনলোডের অপশন চলে আসছে হ্যাঁ মাংকি মেবি মাংকি ম্যান ওকে ধরেন এই ওকে টু এটাকে কপি করি কপি করে আমি জাস্ট এইটুক কপি করলাম বা এই মুভির নামটা জাস্ট কপি করলেন কপি করে আপনি চলে আসবেন হচ্ছে গুগলে আসার পর এখানে জাস্ট মুভির নামটা লিখবেন লেখার পর জাস্ট লাস্টে লিখে দিবেন আই আই এম ডিবি ওকে আই এম ডিবি হ্যাঁ এটা ইউজ করবেন বা এটা লিখে সার্চ করবেন করার পর এই ছবির মাং মাংকি ম্যান হ্যাঁ এই ছবির দেখেন ইয়াগুলো চলে আসবো অনেক সিনেমার কিন্তু এখানে লিস্টিং করা থাকে না বা তাদেরই স্কিপ দেওয়া থাকে না ওকে কেউ একজন মেসেজ করতো সে মেবি গ্রুপে দেখেন তো আপনারা ক্লাসের পরে তো চাইলে জয়েন হতে পারবে না তো এখানে আমি ধরেন এই ওয়েবসাইটে চলে যাব এখানে আপনি চাইলে এই নামটা লেখেও আপনি সার্চ করলেও এই মুভিটা পেয়ে যাবেন এখানে দেখবেন মাংকি ম্যান এই নামটা লেখলেও এই এই টাইপের যদি মুভি থাকে এখানে লিস্টিং করা তাহলে আপনি সে নামটা পেয়ে যাবেন হ্যাঁ জাস্ট আপনি এখান থেকে ওপেন করলেই হয়ে যাবে তো আপনি দুইটা মাধ্যমে কিন্তু ই করতেছেন তো আমরা এখান থেকে কি করব স্কল করব স্কল করে নিচের দিকে চলে আসবো একদম নিচের দিকে এখান থেকে এই যে দেখেন সামারি লেখা আসছে না এখানে আমরা ক্লিক করতে পারি দেখি এর ভিতরে কি স্কিপ আছে সেটা আমরা দেখতে পারি দেখেন এখানে একটা সামারি সুন্দর করে দিয়ে দিছে এটাকে আমরা কপি করব তো এটা চাইলে আমরা হুবহু কপি করতে পারি কপি করে সেটা পড়তে পারি কিন্তু সেটা আমরা হুবহু এই স্ক্রিপ্টটা আমরা ভিডিওতে ব্যবহার করতে পারবো না এটাকে আমাদের মতো করে মনের মতো করে দেখি এখানে কী লেখছে ভারতের একটি বোনের গ্রামে ওকে ভারতের একটি বনের গ্রাম কি তার মা নীলার সাথে থাকে এবং হনুমানের গল্প দ্বারা অনুপ্রাণিত হয় মানে একটা এখানে সংক্ষিপ্ত একটা স্টোরি বলে দিয়েছে জাস্ট এটাকে আপনার নিজের ভাষায় লিখতে হবে স্ক্রিপ্টটাকে একটু বড়ো আছে এটা আপনার নিজের ভাষায় সুন্দর করে লিখতে হবে লিখে মানে সুন্দর করে লিখতে হবে লেখে স্ক্রিপ্টটা তৈরি করতে হবে এটা যারা স্ক্রিপ্ট রাইটার আছেন তারা খুব ভালোভাবে করতে পারবেন আর যারা আমাদের মতো আছে তাহলে কি করবেন সরাসরি এখানে কি লেখছে ধরেন একটা করে শেষ হয়েছে কোথায় ধরেন ফুল স্টপ কোথায় আছে ওকে সেখানে শেষ করে ধরেন এখানে বলতে পারব ভারতের একটি বনের গ্রামে মানে এই গল্পটি শুরু হয়েছে ভারতের একটি বোনের গ্রামের উপর নির্ভর করে সেখানে একজন মেয়ে কি তার নাম ছিল নীলা কিট তার নাম ওকে এটা হচ্ছে কিট বুঝাইছে মানে বাচ্চা ভারতের একটি গ্রামে নীলা নামের একটি মেয়ে থাকতো এরকমভাবে নিজের মতো করে বানায় জি জি ক্লাস তো ওকে তো এখানে দেখেন এখানে কি বলতেছে ভারতের একটি গ্রামে ভারতের একটি বোনের গ্রামে এখানে এইটুক বলা হয়েছে তাহলে আমরা বলতে পারি এই সিনেমাটা তৈরি হয়েছে ভারতের একটি সুন্দর বনের গ্রাম নিয়ে যেখানে একটি মেয়ে নীলা নামের একটি মেয়ে কি বসবাস করত। এরকম এরকমভাবে আমাদের নিজের মতো করে সুন্দর করে সাজায় কী লিখতে হবে আমাদের স্ক্রিপ্টটা লিখতে হবে যদি মনে হয় যে স্ক্রিপ্টটা একটু কঠিন তাহলে একটা কাজ করতে হবে মুভিটা চুপ করে দেখতে হবে জি বলেন হ্যাঁ ওয়ালাইকুম সালাম ওকে ঠিক আছে সমস্যা নাই তো ওকে এখানে আমাদের কি করতে হবে হয় নিজের মতো করে লিখতে হবে নিজের মতো করে লিখতে হবে আর নইলে একটা কাজ করতে হবে এই মুভিটা সামান্য টেইলার দেখতে হবে অথবা অন্য কেউ এই মুভিটা বানাইছে তাদের ভিডিওগুলো দেখতে হবে এবার আরেকটা বুদ্ধি আছে শর্টকাট পদ্ধতি সেটা হচ্ছে এই ধরেন এক জ আমরা যদি এখানে যাই ধরেন এখানে দেখি কী কী আছে ধরেন আমি একটা করে রাখছি ধরেন এই একটা পনেরো মিনিটের ভিডিও হ্যাঁ ধরেন এটাকে কপি করলাম পনেরো মিনিটের ভিডিওটা শেয়ার শেয়ার করলাম শেয়ার করে কপি করলাম এখান থেকে এটা কিন্তু একটা জিনিস আপনি কি করবেন আপনি হিন্দি ভিডিওগুলোকে ট্রান্সলেট করবেন বা ইংলিশ ভিডিওগুলোকে ট্রান্সলেট করবেন এটা তো বাংলা না আমরা বানাবো বাংলা ভাষার জন্য ঠিক আছে বাংলা ভাষার মানুষ আমরা ধর হিন্দি পারবো না ধরেন ইংলিশও পারবো না আমরা বাংলা ভাষায় কথা বলবো বাংলা ভাষায় ভিডিও বানাবো তো এখানে একটা ভিডিও ধরেন আমি কপি করলাম এখান থেকে আপনি কি করবেন ধরেন আপনি এখানে লিখতে পারেন হিন্দি ভিডিও ওকে ইউটিউব ভিডিও এক অথবা লিখতে পারি হিন্দি হিন্দি ভিডিও ট্রান্সলেট বা ট্রান্সক্রিপ্ট ওকে আমি একটা কাজ করি হিন্দি ভিডিও হিন্দি ভিডিও ট্রান্সক্রিপ্ট ট্রান্সক্রিপ্ট দেখি আসে কিনা ওকে ইউটিউব হিন্দি হিন্দি video ট্রান্সক্রিপ্ট ওকে ট্রান্সক্রিপ্ট ডাউনলোড ওকে ডাউনলোড যদি না আসে তা আমাদের কাছে শর্টকাট পদ্ধতি আছে সমস্যা নাই আমি জানি যে এরকম হতে পারে এই একটা সাইটে চলে যাব আমরা এটাও আমি দিয়ে দেব সমস্যা নাই এখানে চলে আসবেন ঠিক আছে এখানে আইসা আমি ধরেন এই মুভির যে মুভিটা বানাইলাম মা সরি যে মুভিটা আমি এখান থেকে ট্রান্সক্রিপ্ট করতে চাচ্ছি মানে ট্রান্সলেট করতে চাচ্ছি বাংলা ভাষায় সেটাকে কপি করলাম সে বা শেয়ার করলাম কপি করে এখান থেকে আপনি এই থ্রি ডটে ক্লিক করে শেয়ার হবে অথবা চাইলে আপনি এখান থেকে ক্লিক করে এখান থেকে উপরে যে লিঙ্কটা আছে এটাকে কপি করে এই জায়গাটাতে পেস্ট করে দিতে পারেন ধরেন আমি দিয়ে দিলাম দিয়ে যা জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম তো আমরা অপেক্ষা করি একটু অপেক্ষা করি এখানে দেখেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এগুলো ট্রান্সক্রিপ্ট করা আছে হ্যাঁ বা ট্রান্সলেট করা আছে তো আমরা কি করবো এখান থেকে আমার কি লাগবে বাংলা জাস্ট এখান থেকে টেক্সট টু বাংলা এখানে আমরা কী করবো ডাউনলোডে ক্লিক করে দেবো আমার এটা ডাউনলোড হয়ে গেছে হ্যাঁ তো এবার আমি যদি এটা ওপেন করি তাহলে দেখতে পারবেন এই ভিডিওর ভিতরে কি বলছে তারা এটা সমস্ত কিছু আমাকে বলে দিছে এবার এটাকে ধরেন এই যে দেখেন দেখছেন একটা ট্রান্সক্রিপ্ট বলে দিছে তো এখানে যদি আমি আবার দেখি এখানে কি লেখছে ওকে দেখেন এখানে দেখেন প্রতি মিনিটে মিনিটে কি কি বলছে শুরুতে তার শহরে খুব ঘন এটা কেউ সামথিং কিছু কাস্টমাইজেশন করতে হবে যাই কিছু করেন না কেন ওকে যাই কিছু করেন না কেন আপনা কি কিছুটা এখানে এদিক সেদিক করতেই হবে হ্যাঁ তো এই হচ্ছে বিষয় এইভাবে ইজিভাবে মোটামুটি আপনি সমস্ত টেক্সগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এটাকে জাস্ট আপনার বাসায় রূপান্তর করতে হবে এখানে অনেক কিছু দেখবেন যে চলে আসছে হ্যাঁ বাংলাটা পড়বেন পড়ে সেটা আপনার মনের মতো করে সাজাবেন সাজাইয়া এখানে সব কিছু বলা আছে শুধু সাজাবেন যে কোথায় থামতে হবে কোথায় কয় সেকেন্ড থামবেন থামার পরে আবার শুরু করবেন এই হচ্ছে বিষয় এটা যখন হয়ে যাবে তখন আপনার কাজ শেষ তখন আপনি কি করবেন এই ভিডিওটা যে ভিডিওটাতে আপনি অন্যেরটা কি করছেন এই মুভি এটা তো অবশ্যই কোনো একটা মুভি তাই না মুভিটা এনে কিন্তু এখানে দিয়ে দিছে যদি না হয় তাহলে এই ভিডিওটাই ডাউনলোড করেন ডাউনলোড করে এডিটিং মারা লাগবে এখান থেকে জাস্ট এই যে ডট কমের পর ডট কমের পর ডাব্লিউ ডাব্লিউ ডট কমের পর দুইটা এস লাগাই দেবেন তারপরে জাস্ট ইন্টারে ক্লিক করবেন তাহলে এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে এই ভিডিওটা ডাউনলোড করা অপশন চলে আসবে হ্যাঁ এই ধরেন ডাউনলোড এখানে ডাউনলোড করলেই হয়ে যাবে এই হচ্ছে বিষয় তো আমি ডাউনলোড করি আমি অবশ্য একটা করে রাখছি আপনাদের তো এখানে দেখেন এরকম আসতে আছে যদি এরকম আসে এই যে থ্রি ডটের এখানে ক্লিক করে ডাউনলোড করা যাবে সমস্যা নাই এই হচ্ছে বিষয় যখন ডাউনলোড করা হয়ে যাবে তখন আপনার লাগবে কি আপনার স্কিপ রেডি স্কিপ রেডি করা যাবে এইভাবে দুইটা মাধ্যম দেখালাম দুইটার একটা তো আপনাকে ফলো করতে হবে যদি কাজ করেন তো হ্যালো কেউ কোনো কথা বলে না দুইটা মাধ্যম তৈরি করার এখন যদি এর থেকে পদ্ধতি নাই হয় আপনাকে দেখতে হবে ফুল আর নয় শর্টকাট পদ্ধতি নিতে হবে শর্টকাট পদ্ধতি দেখাই দিছি দুইটা এর উপরে কোনো শর্টকাট পদ্ধতি নাই হ্যাঁ তো ওইভাবে স্ক্রিপ্ট তৈরি করার পরে আপনার লাগবে ভয়েস ওভার মানে ভয়েস দিতে হবে ভয়েস নেওয়ার জন্য আপনি চলে যাবেন যেহেতু আপনার ভালো কোনো প্রথম অবস্থায় আপনার কথা বলার জন্য মাইক নাই সেই আপনি একটা সফটওয়্যার ব্যবহার করতে পারেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোর প্লে স্টোরে চলে যাবেন এখানে যা লিখবেন হচ্ছে ডাব্লিউ বি ওকে অডিও মেবি বি অডিও অথবা শুধু ইডিটর লেখলে হবে ইডিটর এই সফটওয়্যারটা বা এই অ্যাপটা আপনার ইনস্টল করে নেবেন এটা দিয়ে আপনি যদি আপনার বয়েস কথা বলেন তাহলে খুবই সুন্দর শোনাবে হ্যাঁ আপনি যাই বলবেন খুব সুন্দর শোনাবে আর এখানে এডিটিংও করা যায় খুব ভালো সিডির মতো তো আপনি এই সফটওয়্যারটা সরি এই অ্যাপটা আপনি ইনস্টল করে নেবেন এই হচ্ছে বিষয় এরকম সফটওয়্যার আরও অনেক পাবেন তো আমি মনে করি এটাই বেটার তো আপনার চাইলে এটা ইনস্টল করে নিতে পারেন এটা ইনস্টল করার পরে আপনার কাজ শেষ বয়েস বয়েস রেডি ভিডিও কোথা থেকে ডাউনলোড করতে হবে ভিডিও ডাউনলোড করার জন্য ওয়েবসাইটগুলো দিয়ে দিছি এখান থেকে ধরেন এই যে কোনটা ডাউনলোড করবেন ধরেন মাংকি এটা ডাউনলোড করব তাহলে এই সব এই এটা হচ্ছে ধরেন এটা কত জিবি আছে দুই জিবি এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে হাজার সাতশোতে করবেন না এক হাজার আশিতে করবেন সরি সাতশো বিশ নাকি এক হাজার আশি এখানে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে ঠিক আছে আবার ক্লিক করতে বলবো এখানে ওকে এই যে এখানে সেকেন্ড উঠবে একটু পরে ডাউনলোড অপশন চলে আসবে তো এই হচ্ছে বিষয় তো ওকে আমি ডাউনলোড করতেছি না অনেক সময় লাগবে তো এভাবে ডাউনলোড শুরু করবেন ডাউনলোড করার পরে আপনার স্ক্রিপ্ট তৈরি অডিও তৈরি ভিডিও তৈরি এখন শুধু আমাদের লাগবে হচ্ছে রেকর্ডিং 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 তো ওই অ্যাপ দিয়েই করতে পারবেন করে জাস্ট কম্পিউটারে নিয়ে আসবেন আমার অলরেডি করা আছে আমি যে কাজটা করবো আমি জাস্ট এডিটিংটা দেখাবো জাস্ট আমরা চলে যাব ফিল্ম মোড়াতে আমরা ফিল্মোরা তো ক্লিক করলাম এখান থেকে আমি নিউ প্রজেক্ট নিব এখান থেকে আমরা এখানে আইকনে ক্লিক করব এখান থেকে ধরেন আমি একটা বয়েস নিব ধরেন এটা হচ্ছে আমার একটা বয়েস আর এখান থেকে আমি ধরেন আমার একটা ভিডিও নিব এটা হচ্ছে আমার ভিডিও এবং আমি এই দুইটা নিয়ে আপাতত যেহেতু আমি অলরেডি ডাউনলোড করে ফেলছি এটা হচ্ছে আমার বয়েস আমি নিচের দিকে দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার ভিডিও ভিডিওটা অনেক বড় যদিও আর আমি একটা কাজ করবো ভিডিওটা ফেলে দিবো হ্যাঁ এত কিছু বড় দরকার নেই আমি এত বড় ভিডিও বানাম না এখন আর এত বড় বয়জনাই আমার জাস্ট এটাকে ক্লোজ করে দিলাম এইটুকি ধরেন আমার দরকার জাস্ট তো আমার কাজ কি থাকবে ফার্স্ট টাইম আমার কাজ থাকবে হচ্ছে এই ক্লিপটাকে আমাকে ঘুরিয়ে দিতে হবে ক্লিপটা ঘুরিয়ে দিব মানে আমি সহজ বলতে ফ্লিপ করে দেবো এটা আমরা ফ্লিপ করে দেবো দেখেন এখন ভিডিওটা সিনেমার শুরুতেই ওকে এটাকে আমি মিউট করে দিই ওকে এখানে দেখেন একটা বয়েজ আছে ভিডিওতে এটা আমিকে মিউট করে দিলাম ওকে আর এখানে এই ভিডিওটা এই দিকে মুরগির কল্লাটা দেখেন এই দিকে আছে আমি এটা ফ্লিপ করে এই দিকে দিয়ে দিলাম দেখেন মুরগির কল্লাটা এই দিকে চলে আসলো এবার হালকা ভিডিওটাকে আমি কিছু এডিটিং করতে পারি কালার কারেকশন করে নেব যাতে আমার যেন কপিরাইটের কোনো ঝামেলা না আসে তো এই জন্য আমি কি করব কালারে ক্লিক করব কালারে এখানে ক্লিক করলে দেখতে পারবেন এই ভিডিওর ভিতরে আপনি বিভিন্ন ধরনের কালার ব্যবহার করতে পারবেন যেটা আপনার ভাল লাগে কিন্তু বেশি দিয়ে না যেটাতে খারাপ দেখা যাবে আর কি দেখেন সিনেম্যাটিক যেন লাগে আর কি দেখেন একটা ইয়া আছে বাচ্চা আছে দেখতে অনেক ভালো লাগতেছে সিনেম্যাটিক লাগুক মানে কালারটা যতটুক দরকার ততটুকু করলেন করার পর আপনার এখানে এটুকের ভিতরে আপনি কালার কারেকশন যখন আপনার শেষ হয়ে যাবে গা তারপরে আপনারা চাইলে এখানে দেখতে পারবেন ভিডিও ইফেক্ট আছে অনেক এর ইফেক্ট আসবেন এখানে আপনারা অনেক ইফেক্ট দেখতে পারবেন যেগুলো মোটামুটি অনেক ভালো লোড নিচ্ছে ভিডিও ইফেক্ট ভিডিও ইফেক্ট ভিডিও ইফেক্ট এখানে আসেন এই এই টুলসটা অনেক ভালো টুলস যে কেউ এডিটিং করতে পারে খুব সহজে এখানে দেখতে পারবেন আপনার যেটা ভাল লাগে সেটা দিয়ে দেখতে পারেন যেটা আপনার ভাল লাগবে সেটা ব্যবহার করতে পারেন ইফেক্ট আছে স্টিকার আছে অনেক কিছু আছে হ্যাঁ তো আমার আপাতত অন্য কিছু দরকার নাই জাস্ট আমি এটাকে ক্লোজ করে দিলাম আমার এখানে চাচ্ছি যে আমার বয়সটা এখানে এনে দিছি দেখেন বয়সটার সাথে মিলাবো সিনেমা শুরুতেই দেখানো হয় ওকে এখানে যাই কিছু করেন দশ সেকেন্ডের সবসময় নিচে রাখতে হবে দশ সেকেন্ডে নিছে হ্যাঁ দশ সেকেন্ডের উপরে যাওয়াই যাবে না ক্লিপ এখান থেকে ডিলিট করতেই হবে জাস্ট এই ক্লিপটা দশ সেকেন্ড হয়েছে মনে করেন পাঁচ সেকেন্ড হয়েছে আমি জাস্ট ক্লিপ কাট করলাম কাট কাট করে এখান থেকে একটা ক্লিপ আমি সরাই ফেলবো ঠিক আছে অথবা ছোট্ট করে এখান থেকে একটা ক্লিপ এখান থেকে ডিলিট করে দিলাম ঠিক আছে এটা লাগাই দিলাম তারপরে ধরেন আবার দশ সেকেন্ড এখানে হয়েছে ধরেন এখানে দশ সেকেন্ড হয়েছে এখানে শেষ দেখি কোথায় শেষ ওকে আমি এখান থেকে ফেলে দিব 10 সেকেন্ড এখান থেকে আমি এই টুক দড়েন আমার যতটুক টুক লাগবে না এই টুক আমি ফেলে দিলাম আমি ভিডিওটার সাথে আমার বয়জের সাথে অবশ্যই मिलाবো যে আমি কি বলতেছি আর এখানে কি হচ্ছে সিনেমার শুরুতেই আমরা একটি পোর্ট্রে ফ্রেম দেখানো হয় যেখানে ফিনে মুরগি একটি অদ্ভুত 바이রাসে আক্রান্ত হয়েছিল এবং সেখানকার মানুষ তার জানতো না তারা এই মুরগি প্রক্রিয় করে নাগে তৈরি করে বিভিন্ন রেস্টুরেন্টে এবং শিশুদের স্কুলে পাঠাতো তো এখানে দেখেন আমি একটা গল্প বলতেছি শর্টকাটে তো আমি একটা কাজ করব এখানে যেহেতু গল্প আমার রেডি দশ সেকেন্ড করে কাট কাট করে আমি ফালাই দিছি দেন এখানে আরেকটা বুদ্ধি আছে যদি আপনি মনে করেন যে এখানে আপনি দশ সেকেন্ড করে ফালাবেন না তাহলে একটা কাজ করবেন ধরেন এখান থেকে ধরেন একটা বাইরাজের কথা বলা হয়েছে একটা মাসি বলে দিলাম জাস্ট এখান থেকে একটা ক্যামেরার মতো আইকন আছে দেখেন ক্যামেরার এখানে ক্লিক করবেন ক্লিক করে ওকে ক্লিক করে দেবেন তাহলে এটা কি স্ক্রিনশট হয়ে গেলো জাস্ট এটাকে আপনি উপরের দিকে সেরে দিলেন ধরে এনে সেরে দিলেন এই যে এখান থেকে ধরে না আমি এখানে দিয়ে দিলাম তাহলে কি তাহলে এটা কিন্তু স্ক্রিনশট দিলে কি হয় এই জিনিসটা ইউটিউবের যে অ্যালগোরিদমটা আছে এটা ধরতে পারে না কিন্তু এটা দেখতে কিন্তু একদম স্থায়ী মানে একদম স্থির থাকে দেখতে খুব একটা ভালো লাগে না এই আপনি চাইলে ইফেক্ট ব্যবহার করতে পারেন এটা সময় সাফাক্য মানে অনেক সময়ের ব্যাপার স্ক্রিনশট প্রতিটা ক্লিপে অনেক স্ক্রিনশট লাগবে তাহলে এইভাবে দৌড়ে দৌড়ে স্ক্রিনশট দেওয়া অনেক টাফ এর থেকে আপনি ফেলে দিবেন তারপরে ধরেন আপনি যদি দিয়ে একটা জায়গায় ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন দেখেন কেমন লাগে হয়েছিল এটা খুব একটা ভালো লাগতেছিল না আমি চাইলে আরেকটা দেখতে পারি এখান থেকে হ্যাঁ এবার দেখতে পারি ভাইরাসে আক্রান্ত হয়েছিল হ্যাঁ এটা ঠিক আছে এটা চলে এভাবে ধরে ধরে আপনি সুন্দর করে মানে ক্লিপগুলো সাজাবেন সাজাবেন এবং আপনার যে ভয়েস ওভারটা থাকবে সে ভয়েস ওভারের সাথে যেন ভিডিওটা যেন মিল থাকে এবার ধরেন আমার বয়েসে এখানে বলছে কি একটা ভাইরাসের কথা বলছি এখন আমি দেখাইতেছি এখানে একজন মানুষ খাওয়া দাওয়া করতেছে তাহলে হইল এখানে আমি খাওয়ার কথা বলছি এখানে খাওয়ার কথা আসতেছে ঠিক আছে এইভাবে সুন্দর করে আপনি ভিডিও কি আপনার স্কিপে আছে সেটার উপর ভিডিওটাকে কেটে কেটে ফালাইয়া একটা সুন্দর স্কিপ মানে একটা ভিডিও বানাইতে হবে স্কিপের অনুযায়ী আপনি ভিডিওটা টাইনা ধরেন অথবা টেইলার দেখেন মাঝে মাঝে আপনি যখন একটা ভিডিও একটু দ্রুত দেখবেন স্পিড বাড়ায় দেখতে পারবেন যে এখানে কি বলতেছে এখানে কী বলতেছে একটু কষ্ট করতে হবে যদি মনে করেন যে না হ্যাঁ এত সহজ তা না তো আমরা এখান থেকে জাস্ট মিডিয়াতে ক্লিক করবো এবার আমি এই বয়েসটা যে বলতেছি এই বয়সটা কিন্তু খুব একটা অ্যাট্রাকটিভ মনে হচ্ছে না শুরুতেই এখানে একটা বয়স চলতেছে এটা খুব একটা মানুষ অ্যাটেনশন ধরে রাখবে না এই জন্য আমাকে কী করতে হবে আমাকে বিভিন্ন মিউজিক ব্যবহার করতে হবে পিছনে ব্যাকগ্রাউন্ড যেন একটা মিউজিক বাজে আর বিভিন্ন টাইপের যেটা দেখতে অদ্ভুত মনে হইলেও খুব সুন্দর লাগবে আর কি তো আমরা এই জন্য মিউজিক ব্যবহার করতে পারি ফ্রি মিউজিক আমরা এই ওয়েবসাইটে চলে যেতে পারি ফ্রি সাউন্ড ডট ও এখানে এসে আমরা মিউজিকগুলো ডাউনলোড করে নিতে পারি তারপরে আপনি চাইলে আমি আরও কয়েকটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ওইখান থেকে আপনি চাইলে এই মিউজিকগুলো ডাউনলোড করে নিতে পারেন ইউটিউবে আছে টেইলার মিউজিক বলে অনেকেই আমি দেখি দিয়ে দিতে পারি কিনা আপনাদের মিউজিক ওকে এই প্লেলিস্টের এখানে যে মিউজিকগুলো পাবেন এগুলো ব্যবহার করতে পারেন আর জি ওইটাও ব্যবহার করতে পারেন ওইটাও খুব ভালো আমি দিয়ে দিচ্ছি এই প্লে ব্যবহার করতে পারেন এখানে অবশ্যই ক্রেডিট দিবেন আর এটা খুবই জরুরি আর কি হুম টেইলার এখানে অনেকগুলো মিউজিক পাবেন বিশ পঞ্চাশটার মতো এগুলো আপনি বিভিন্ন সময়ে কাজে লাগাতে পারবেন তো মিউজিকগুলো ডাউনলোড করা একদমই সহজ জাস্ট ক্লিক করেন ধরেন এখানে ক্লিক করলেন ওকে এই যেখানে ডাবল এস লাগাই দিবেন আপনার মিউজিক ডাউনলোড শুরু হয়ে যাবে ডাবল এস ওকে লাগাই দিলে ডাউনলোড হয়ে যাবে এটা কি না আমরি কি না তো এই হচ্ছে বিষয় তো আমাদের মিউজিকটা আমি এখান থেকে নিয়ে আসবো জাস্ট ইনপুটে ক্লিক করব ইম্পোর্ট থেকে এখান থেকে আমি আমি যে মিউজিকটা চাচ্ছি ধরেন এটা হচ্ছে আমার মিউজিক জাস্ট এটাকে কপি করলাম কপি করে এই মিউজিকটাকে ধরে এনে এখানে করে দিলাম অ্যাড তো এখানে কিছুটা সম সাউন্ডের প্রবলেম আছে এই সাউন্ডটাকে ধরে এনে এখানে দিয়ে দিলাম অ্যাডজাস্ট করে এটাকে ফেলে দিলাম বাকিটুক কারণ এইটুক আমার দরকার নাই কারণ আমার লেয়ারটাই এইটুকের ভিতরেই সীমাবদ্ধ তো আমি এবার ধরেন মিউজিক শুরুতেই এবার শুধু আমার মিউজিক আমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেটাই বেশি শোনা যাইতেছে আমার ভয়েসটা কেমন শোনা যাচ্ছে না তো এখানে দেখেন মাউসের হাতের মতো একটা কাস্তাটা আসছে এটাকে ধরে মানে মাউসের আপনার আপনার মাউসের কন্ ইয়েতে দেখবেন ব্যাক মানে রাইট বাটনে ক্লিক করে ধরে নিচের দিকে অ্যাড একটু কমিয়ে দিবেন ভলিউমটা ভলিউমটা কমিয়ে দিলে এবার ভয়েসটা অ্যাকুরেটলি পারফেক্ট লাগতেছে এবার এই গল্পটা মানুষ শুনবে বা খাবে হ্যাঁ তো এইভাবে কাজগুলো করতে হবে করার পর আপনার এখানে যখন কাজ শেষ হয়ে যাবে জাস্ট আপনি কি করবেন ক্লিপগুলো কিন্তু অবশ্যই আমি বারবার বারে বলতেছি নয় সেকেন্ডের উপরে কখনোই নেবেন না এখানে গুইনা গুইনা নেবেন নয় সেকেন্ড সমস্যা আছে নয় সেকেন্ড এই যে দেখেন এখানে সেকেন্ড দেখাচ্ছে হুম মানে ধরেন এখানে আমার একটা ক্লিপ কাটছি তাহলে এখান থেকে আমার নয় সেকেন্ড ব্যবহার করব তার আগেও চাইলে কি করতে পারেন কার্ড দিতে পারেন একটা এই কার্ডের হইলো মূল ফ্যাক্ট যত কাটবেন তত বেটার কারণ আপনার ভিডিওটা কপিরাইটের সম্মুখীন তো পড়বে না আর অবশ্যই ভিডিওগুলো সব কিছু কমপ্লিটলি করার পরে পাবলিশ না করা বেটার পাবলিশ করতে হয় চব্বিশ ঘন্টা পর ঠিক আছে এটা হয়ে যাওয়ার পর জাস্ট আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব এক্সপোর্টে ক্লিক করা মুভি এক্সপ্লেনার একটা নাম দিয়ে দিলেন যা খুশি দিয়ে দিলেন দিয়ে জাস্ট আমরা কী করলাম এক্সপোর্টে ক্লিক করলাম আমার এডিটিং শেষ সিম্পল এডিটিং বেশি না তো এবার যে কাজটা করতে হবে এই মুভিটাকে আমাকে আপলোড করতে হবে আপলোড করার জন্য আমি ধরেন আমার মুভি কোনো চ্যানেল আছে কি না দেখি পাই কি না সেদিনকে মনে হয় একটা তৈরি করছিলাম তো আমরা একটু নিচের দিকে আসি মুভি এক্সপ্লেনার লাইক মেবি মুভি মুভ লাইকস এক্সপ্লেনার মেবি ওকে ম্যাজিক ওকে এটা ছিল জাস্ট আমি এখান থেকে কী করবো আপলোডে ক্লিক করবো এখান থেকে আপলোড বেশি ভিডিও হয় না এটা মাত্র কয়েক সেকেন্ডের জাস্ট এটা দিয়ে এই ডেসক্রিপশানের ভিতরে আমি ফুল দেখাচ্ছি না ডেসক্রিপশানের ভিতরে অবশ্যই এই ডিসক্লেমার ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন ডিসক্লেমার হ্যাঁ এই ডিসক্লেমারটা সবার আগে দিবেন দেওয়ার পর টাইটেল ডেসক্রিপশন বাকি যা কিছু আছে এখানে পেস্ট করবেন আর ট্যাকম্যাকগুলো তো বলার কিছু দরকার নেই এগুলো তো আমি এসিওর ক্লাসে দেখাইছি সব কিছু ঠিক আছে ধরেন এই কোন ভিডিও থেকে নিয়েছি সব কিছু এখান থেকে নিয়েছি ধরেন এটা একটা ধরেন মুভি এটা নাম জাস্ট আমি জাস্ট কপি করে দিয়ে দিলাম এখানে মুভি আছে কি হিন্দি না এখানে ধরেন আমি নাম দিয়ে দেব বাংলা বাংলায় ধরেন এখান থেকে বাংলা একটু সুন্দর করে বা নিতে হবে এগুলো দিয়া এসিএম এসি তো সব দেখাইছি জাস্ট টাইটেল ডেসক্রিপশনে এগুলো দিবেন দেওয়ার পর সব ওকে করবেন করার পর একটা সুন্দর করে থামলেন বানাবেন থামলেন বানায়া তারপরে কি করবেন যদি আপনি কোন জায়গার থেকে ইউটিউবের কোন জায়গা থেকে মিউজিক নিয়ে থাকেন তাহলে অবশ্যই ক্রেডিট দিতে হবে ক্রেডিট মাস্ট ঠিক আছে ক্রেডিট আবার কীভাবে দেয় মাথাতে দিয়ে যাইতেছে না দেখতে হবে যে আপনি যে মিউজিকটা ব্যবহার করছেন সেই মিউজিকের ভিতরে ক্রেডিটের কোনো অপশন আছে কি না ওকে আমি দেখাচ্ছি এখানে একদম ভাইঙ্গাসিটার সব কিছু দেখাচ্ছি ধরেন এই 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 চ্যানেল থেকে আমি কি মিউজিক নিচ্ছি তো এখান থেকে দেখেন ক্রেডিটের কোনো অপশন আছে কি লাইসেন্স ওকে এখানে দেওয়া আছে আর্টিস্ট ওকে রিকমেন্ড রিমেম্বার কপি পেস্ট এখানে বলে দেওয়া আছে দেখেন কপি পেস্ট করতে হবে তো এইটুকু আমাকে দিতে হবে এখানে এই যে এইটুকু আমি দিয়ে দিলে হয়ে যাবে জাস্ট আমার ডেসক্রিপশনের ভিতরে কিন্তু এটা মাস্ট থাকতে হবে এটা কীসের জন্য দিচ্ছি আমি আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা বাঁচতেছে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমি এটা দিচ্ছি ডিসক্লেমার তো দিছি তারপরে এটাও কিন্তু আপনার দিতে হবে তা নাহলে আপনি প্রবলেমে পড়তে পারেন এবার দেখেন এখানে লাল চিহ্ন আসে বলতেছে তোমার ভিতরে লিঙ্ক দেওয়া যাবে না দেখি আমি লিঙ্ক কোথায় দিছি এবার ওকে ওকে এখানে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে জাস্ট ডট কম আছে না এই ডট কমটাকে একটা স্পেস দিয়ে দিতে পারি ওকে আরও কোনো জায়গায় আছে নাকি হ্যাঁ না ওকে এখানে ডট ওকে সরি এস টি পিসি সারাই দিলেই তো হয় গেছে এখানে যে এই ক্রেডিট দিয়ে দিলাম এই ক্রেডিট আমার জন্য যথেষ্ট আমার কোনো জামেলা করবে না ব্যাকগ্রাউন্ড মিউজিকের তো ট্যাগ টাইটেল সব কিছু দিবেন দিয়ে জাস্ট নেক্সট করবেন ভেরিফাই করবে যদি কপিরাইটে কোনো ঝামেলা থাকে কোনো জায়গায় সেটা আপনাকে বলে দিবে বলে দেওয়ার পর আপনি চব্বিশ ঘন্টা পর এটা পাবলিক করতে পারেন যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি বেশি কথা বলতে পারতেছি না তাহলে বলেন সেটা নিয়ে ডিসকাস করা যেতে পারে